আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। বাংলাদেশের এই গণ্ডগোলের দিনগুলোতে সে কবেকার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। সেটাও ছিল অগস্ট মাস। বাংলাদেশের রাজনৈতিক উথাল পাথাল চলছে, মুজিবুর রহমানের মাথায় ঘুরছে বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সমস্ত দল মিশে যাবে একটা দলে। সেই দল সব বিভেদ মিটিয়ে গড়বে নতুন বাংলাদেশ, এক ধর্ম নিরপেক্ষ, স্বাধীন, প্রজাতান্ত্রিক, সমাজতান্ত্রিক বাংলাদেশ। অন্যদিকে সেনাবাহিনীর মধ্যে জন্ম নিচ্ছিল অসন্তোষ। আওয়ামী লীগের কিছু নেতা দুর্নীতি মানুষের মধ্যে ক্ষোভের কারণ হচ্ছিল। অন্যদিকে জঙ্গি কমিউনিস্ট আন্দোলন শান্তি শৃঙ্খলা প্রশ্নটাকে বুড়ো আঙুল দেখাচ্ছিল। কাজেই লক আপ ডেথ, সিরাজ শিকদারকে খুন ইত্যাদির মতো ঘটনা ঘটছিল। আর এসব চলতে চলতেই 14 আগস্ট রাতে মুজিব সহ তার পরিবারের প্রত্যেককে খুন করা হলো। 75 সালের সেই ঘটনার রেশ চলেছিল বহুদিন। একটা সুস্থির সরকার ছিল না বহুদিন। হ্যাঁ, সে বছর কলকাতার বাজারে ইলিশ আসেনি, বাংলাদেশে ইলিশ আসেনি, আসার মতো পরিস্থিতি ছিল না। তারপরে পরিস্থিতি যখন ঠিক হলো, তখন ইলিশ ছিল না পদ্মায়, বা থাকলেও রফতানির মতো ইলিশ ছিল না। সে বছর মুজিবের মৃত্যুর বছর পশ্চিমবঙ্গের বাঙালি ইলিশ খায়ওনি। হাওড়া মাছের হাটের এক মাছের ব্যবসায়ী, যিনি বাংলাদেশ থেকে মাছ রফতানি করেন, তার বাবার বিজনেস ছিল, এখন তিনি দেখেন। সেই তিনি বলছিলেন, আরেকটা অগস্ট মাস এসে হাজির, এবং এবারেও সম্ভবত বাংলাদেশের ইলিশ মাছ বাঙালির পাতে পড়বে না। আর সম্বৎসর এক পিস পদ্মার ইলিশ মাছ ভাজা, ভাজার তেল, এক পিস ভাপা, আর এক পিস কেবল কালো জিরে সর্ষে দিয়ে খাবো বলে যারা বসে থাকেন, তাদের কজনেরই বা সেই 75-এর অগস্ট মাসের ইলিশের আকালের কথা মনে আছে? তারা এবারের আকাল মনে রাখবেন, মনে রাখবেন এবারে রাতে নয়, দিনে রাতে বাংলাদেশের অসংখ্য মানুষের উল্লাস, আনন্দ, কলরবের মধ্যেই আবার মুজিবরের মাথা ভেঙে ফেলে দেওয়া হলো। শাবল গাঁইতি দিয়ে খুবলে নেওয়া হলো চোখ, মুখ, নাক। সেবারে যেখানে পড়েছিল তার মৃতদেহ, বেগম মুজিবের ঝাঁঝরা হয়ে যাওয়া দেহ যে বেডরুমে পড়েছিল, বা 10 বছরের শেখ রাসেলের গুলিবিদ্ধ শরীর যেখানে পড়েছিল, সেই ভবন দাও দাও করে চলছিল। এবারও টার্গেট মুজিব। এবং ধনাদা, ওই মাছ ব্যবসায়ী, বলছিলেন এবারেও বাঙালি পাবে না ইলিশ। এসব কবে মিটবে কে জানে, সেটাই আমাদের বিষয় আজকে। ইলিশ আসবে না? বিক্ষোভ, অরাজকতা, প্রতিহিংসার আগুনে পড়ছে সোনার বাংলা, রাজপথে রক্তবন্যা, গণভবন, সংসদে তাণ্ডব, চলছে আওয়ামী লীগের দফতর, থানা, একের পর এক হামলা, খুনের ঘটনায় বাংলাদেশে গৃহযুদ্ধের আবহ। হাসিনা তো দেশ ছেড়েছেন, তথাকথিত স্বাধীনতার স্বাদ পেয়েছে সে দেশের আন্দোলনকারীরা, কিন্তু হাসিনা দেশ ত্যাগের পরের ছবিগুলো আঁতকে ওঠারই মতো, যা দেখে একটাই কথা ভাসছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু শিক্ষিত হয়নি। 1971 সালে যে শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাংলাদেশ, যার হাত ধরেই পড়শি দেশের প্রত্যেকের কণ্ঠে ধ্বনিত হয়েছিল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই মুজিবরের মূর্তি আজ ভ্রূলুণ্ঠিত। সে 1971 সালে মিলেমিশে গিয়েছিল সব দল, সব বিভেদ মিটিয়ে গড়ে উঠেছিল নতুন বাংলাদেশ। তার ঠিক 4 বছর পরেই নামে অন্ধকার। 75-এর 14-ই অগস্ট বাড়িতেই খুন হতে হয় মুজিবুর রহমান সহ তার গোটা পরিবারকে। কোনো ক্রমে বেঁচে গিয়েছিলেন হাসিনা রেহানা। সে বছর ভারতে আসেনি ইলিশ। মুজিবরের মৃত্যুর বছরের ইলিশের স্বাদ ভক্ষণ থেকে ব্যর্থ হয়েছিল ভারত। আজও সেই পরিস্থিতি। আজ মুজিবরের গড়া সে সোনার বাংলাদেশ রক্তে রাঙা। সেখানেই আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন সংখ্যালঘুরা। তাদের নিরাপত্তা কে দেবে? যদি জামাত গোড়া ইসলামিক শক্তি জায়গা করে নেয় বাংলাদেশে, তাহলে ফের কি সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়বে? ফের দেশের ওপর কায়েম হবে তালিবানি শাসন? হাসিনা স্বৈরতন্ত্র, হাসিনা সরকারের দুর্নীতি যতই সামনে আসুক না কেন, সাধারণ মানুষের রাগ, ছাত্রদের চাহিদাকে সামনে রেখে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করলো, তারা যদি ক্ষমতা দখল করে, তাহলে দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? এবছর ভারতে ইলিশ হয়তো এলো না, কিন্তু বাংলাদেশের এই করুণ পরিস্থিতিতে ভারতবাসীর মন সত্যিই কাঁদছে। কবে মিলবে এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মুক্তি? ইসলামিক রাজনীতিকে আঁকড়ে ধরা শক্তি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের কি হবে? লম্বা হচ্ছে প্রশ্নমালা। আজ নয়, সেই স্বাধীনতার, মানে মুক্তিযুদ্ধের বহু আগে থেকেই মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের আন্দোলন, ভাষা আন্দোলনের সময় থেকেই বাংলাদেশে দুটো পক্ষ, তিনটে পক্ষ নেই। এক হলো গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ, প্রজাতান্ত্রিক বাংলাদেশ, অন্যটা হলো ইসলামিক রাষ্ট্র, যা নিজেকে দুনিয়ার অন্যান্য ইসলামিক দেশের সঙ্গে একাত্ম রাখতে চায়, যা বাঙালির সাহিত্য থেকে যাবতীয় সামাজিক রীতিনীতির বিরুদ্ধে ইসলামিক রীতিনীতিকেই আঁকড়ে ধরতে চায়, তেমন এক শক্তি। ধরুন এই নতুন সরকার তৈরি হবে, একজনের নাম খুব শোনা যাচ্ছে,
ডক্টর সালিমুল্লাহ খান। ইনি ঘোষিত রবীন্দ্র বিরোধী, সাফ জানিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথকে অতিক্রম না করতে পারলে বাংলা সাহিত্যের কোনো অগ্রগতি সম্ভব নয়। কি অদ্ভুত কথা! শেক্সপিয়ারকে অতিক্রম না করলে ইংরেজি সাহিত্য সম্ভব নয়, কেউ বলেছেন? বলেননি। বলেননি কারণ এখানে বিবেচ্য সাহিত্য নয়, বিবেচ্য রবি ঠাকুরের মানবতাবোধ, প্রাতিষ্ঠানিক ধর্মের বিরোধিতা। সে যাই হোক, এই শক্তি আজ নয় সে শক্তি কবে থেকেই বাংলাদেশে এক সমান্তরাল শক্তি, যারা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করেছে, যারা ক্রমশ বোরখা, হিজাব আর ইসলামিক রীতিনীতি চাপিয়েছে দেশের সর্বত্র। কিন্তু এরা পিছিয়ে ছিল, হাসিনা তার স্বৈরতান্ত্রিক আচরণ আর তার সরকারের দুর্নীতি হয়ে উঠল এক সুযোগ। মানুষের সাধারণ গণতান্ত্রিক চাহিদা, সাধারণ ক্রোধকে হাতিয়ার করে সরকার ফেলে দিল ছাত্রদের সামনে রেখে। হেরে গেল ভাষা চেতনার বাংলাদেশ, হেরে গেল মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক আচরণ, তার দলের সরকারের দুর্নীতিকে সামনে রেখে, ছাত্রদের সামনে রেখে এক ধর্মান্ধ জামাত গোঁড়া ইসলামিক শক্তি কি জায়গা করে নিল বাংলাদেশে? শুনুন মানুষজন। এটা মৌলবাদ সমস্ত কুক্ষিগত করার চেষ্টা করে, সেই ঝোঁকটা কিন্তু এখন আবার লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার মনে হচ্ছে এর পেছনে বিদেশি শক্তির মদত আছে, তারাও এই আন্দোলনে থেকে ফায়দা লোটার চেষ্টা করে। হাসিনা সরকার ছিল সবাইকে সেবা যত্নের ভিতরে রাখতে, এখন যে সরকার আসবে সে তার দল এরকম ভাঙচুর হ্যানসান এসব করছে, তো টিভিতে মোবাইলে আমরা দেখছি, মৌলবাদী সত্যিই হবে। যেভাবে ওদের ব্যবহার বলুন বা বিভিন্ন ইয়ে বলুন, ওই ইসলামিক কান্ট্রিটাই আবার ওই পাকিস্তানের মূলপন্থীটাই ফিরে আসছে আর কি। ছাত্রদের এই দাবিকে মূল্য দেওয়া উচিত, কিন্তু ছাত্ররা অতিরিক্ত করে ফেলছে, এটাকেও আমি সমর্থন করি না। কারণ এই সুযোগে অন্যান্য রাষ্ট্র সুযোগ নেবে। 71-এ ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন বুকের উপর যেন অন্য কেউ বসে না। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের যে স্বৈরাচারী শাসন, সেই স্বৈরাচারী শাসনকে সামনে রেখে এক কথায় ঘোলা জলে মাছ ধরতে নেমেছে মৌলবাদী সংগঠনগুলো। স্টুডেন্টদের প্রোটেস্ট করছে, স্টুডেন্টদের যে আন্দোলন ছিল সেটা তো মনেই হচ্ছে না এখন আর, যেরকমভাবে আন্দোলন এগোচ্ছে অন্যদিকে যাচ্ছে এখন আন্দোলনটা। কিছুটা তো মৌলবাদীরা সুযোগটা নিল, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবগুলো মুদ্রার এপিটোপিট, কাউকেই চাচ্ছে না ছাত্ররা বর্তমান বাংলাদেশের। জামাত যে সরকার ব্যান করে রাখছে, আওয়ামী লীগ সরকারের একটাই কৃতিত্ব, জামাতকে ব্যান করে রাখছে, ওই ব্যান্ডই থাকবে। আসলে ছাত্র আন্দোলন এটা শুধু সামনে রাখা একটা আই ওয়াশ, এর ভিতরে যে একটা জঙ্গি শক্তি বাংলাদেশকে গ্রাস করলো এটা তার বহিঃপ্রকাশ। আমরা যেটা সিরিয়াতে দেখেছি, যেটা আফগানিস্তানে দেখেছি, আজকে বাংলাদেশে হলো, আগামী দিনে এরকম আরও কয়েকটি রাষ্ট্রে হবে। এটা এটা বলার কিছু নেই, এটা করেছে জামাতুরা, না জামাতুরা সবই করলো, আজ ছাত্র আন্দোলন করলো, ছাত্র তো এখন নেই, এখন সব জামাতের সব। পাকিস্তানের মতন হবে নাহলে আফগানিস্তান মতন, এইরকমই ওদের মিলিটারি শাসন হবে আর কি। সেনা সরকার একটু লাপরবাহী হলো, তাই যদি আগে থেকে ইনি অ্যালার্ট থাকতো তাহলে তো বিষয়ে হতো নি। তো আমার মনে হয় এটা ছাত্র আন্দোলনের নাম করে জামাতিউল এই সরকারকে নষ্ট করা একটা পরিকল্পনা ছিল, সেটাই তারা সক্ষম। এটা একটা পরিকল্পনা, এটা ছাত্রদের আন্দোলনের নাম করে এর পেছনে বৃহৎ কোনো শক্তি আছে যা হাসিনা সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা। প্রথমে তো ছিল স্টুডেন্ট, স্টুডেন্টদের ঝামেলা থাকলে তো প্রথমে ওটা মিটেই যেত, তাদের রায় বেরো তো মিটেই যেত, কিন্তু এত দূর তো হতো না ঘটনাটা, কিন্তু এখন তো অন্যরকম হয়ে গেছে। এবছর ইলিশ এলো না তো এলো না, এবছর না হয় পদ্মার ইলিশ পাতে পড়লো না, কিন্তু আমার পড়শি দেশের এই উথাল পাথাল সময় আমাদের মন খারাপ। অতজন ছাত্রের মৃত্যু কি সত্যি এড়ানো যেত না? দেশের সর্বত্র এই বিশৃঙ্খল অবস্থা কবে ঠিক হবে? কবে শুরু হবে বাণিজ্য, খুলবে অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়? আরও বড় প্রশ্ন, যে মুজিবকে আবার কবরে পাঠানো হলো সেই মুজিবের মুক্তি চেতনা কবে আবার ফিরে আসবে? এক ভাষা এনেছিল মুক্তি, সেই ভাষার মানুষ হিসেবেই আমাদের এই মন কেমন করা প্রশ্ন তো থাকবেই। জাতির পিতার এই অসম্মান কি সত্যিই প্রাপ্য ছিল? আজকে এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।